হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে কিন্তু একেবারেই সুন্দর ভিন্ন স্বাদের একেবারে এঁচোড়ের তরকারি রান্না করব। আপনারা তো মাছ দিয়ে অনেক খেয়েছেন, এইবারে কিন্তু এই সিক্রেট মশলা দিয়ে এঁচোড়ের তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে করছি, একেবারে মাছ মাংসের স্বাদ না ভুলে যাবেন এইভাবে যদি এঁচোড়ের তরকারি খান। দারুণ স্বাদের লাগে কিন্তু, অন্তত একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে কিন্তু কমেন্ট কিন্তু করতেই হবে, আমি জানি ভালো লাগবে, কারণ এইভাবে কিন্তু আমরা খাই মাঝে মাঝে, এক একবার এক এক রকম করে রান্না করা হয়, কিন্তু আজকের এই যে সিক্রেট মশলাটা দিয়ে রান্না হচ্ছে না, দারুণ লাগবে খেতে, তো দেখতে থাকুন। আজকে এই যে এঁচোড়টাকে তো রান্না করব আলু দিয়ে, একেবারে কষা কষা করে দারুণ স্বাদের এঁচোড় রান্না করতে চলেছি। তো প্রথমে এঁচোড়টাকে কেটে নিতে হবে টুকরো টুকরো করে, তো চলুন আগে কেটে নেওয়া যাক। এঁচোড় কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে এই যে এঁচোড় আমি সেদ্ধ বসাবো, তো জল দিয়ে দিয়েছি, এঁচোড় দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দেব, অল্প একটু নুন দিতে হবে। প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দুটো থেকে তিনটে সিটি দিয়ে এটা নামিয়ে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে দিতে হবে এই যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর তিনটে এলাচ, দারচিনি, আর দুটো লবঙ্গ। আর এলাচগুলো কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি। এবার একটু গোটা জিরে ফোড়ন দেব। দুটো আলু কেটে রেখেছিলাম, এবারে আলুটা ভেজে নিতে হবে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে, এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা। এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, টমেটো আর জিরে পেস্ট দু চামচ মতন দিয়ে দিলাম। এবারে কিন্তু স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, এবারে একটু কষিয়ে নিতে হবে হালকা করে আগে।
চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না কিন্তু আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। আর আজকে যে এইভাবে এঁচোড় রান্না করবো একেবারে ভিন্ন স্বাদের, এ স্বাদ কিন্তু মুখ থেকে একেবারেই হারাবে না, ঠিক আছে। তো সেই কিভাবে রান্না করছি না করছি সেটা তো আপনারা আজকে দেখবেনই, আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন, ঠিক আছে। মশলাটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। হালকা আঁচেই কিন্তু মশলাটা কষাতে হবে, বেশি হাই করে দিলে হবে না, হালকা আঁচেই কষাতে হবে। মশলাটা কিন্তু এই যে হালকা কষানো হয়ে গেছে মোটামুটি, এইবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এঁচোড়। আর এঁচোড় কিন্তু এখানে আমি এই যে একদম জল ঝরিয়ে রেখেছি, ঠিক আছে। এই যে জলটা এই যে রয়েছে গামলার মধ্যে, আর এই এঁচোড়টা কিন্তু এখন দিয়ে দেবো এর মধ্যে। এঁচোড়টা দিয়ে এইবারে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এঁচোড় সেদ্ধের সময় নুন হলুদ দিলে না এঁচোড়টা কালো হয় না, তাই জন্য নুন হলুদ দিয়েই সেদ্ধ করতে হবে। যখনই এঁচোড় সেদ্ধ করা হোক না কেন, নুন হলুদ দিলে আর কালো রং হবে না, দেখতে ভালো হবে। কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য কিন্তু এর মধ্যে এই যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে ঝাল হয় না, শুধু কালারটাই হবে। মশলা দিয়ে কিন্তু এঁচোড়টা মোটামুটি কষানো হয়েই এসছে, আর এই মুহূর্তে কিন্তু এখন এই সময় দিয়ে দেবো একটু 1 চামচ মতো চিনি। চিনি দিয়ে আবার একটু কষাতে হবে। এইভাবে কিন্তু এঁচোড়ের তরকারি রান্না করলে ডালের সাথে খেতেও ভালো লাগে, আবার লুচি পরোটার সঙ্গে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। মশলা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব জল। এবার এটা ঢেকে দিলাম, ঠিক 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনা খুলে চেক করবো যে এর মধ্যে নুন ঝাল ঠিক আছে কি না। এঁচোড়ের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, একদম জলটাও ফুটিয়ে গেছে, হালকা একটু মাখা মাখা ভাব আছে। এখন এর ওপর থেকে দিয়ে দিতে হবে ঘি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর ফটো শেয়ার করে দেবেন, ঠিক আছে। তবে এই ছেলে তরকারিটা নামিয়ে নিই একটা বাটির মধ্যে, আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করব, ঠিক আছে। আজকের মতন সকলকে টাটা করছি, আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো।